গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আমার সকালবেলা তো মেয়ে হচ্ছে ডালিয়া খেয়ে ডালিয়া খাবে, মেয়ের জন্য ডালিয়া বসিয়ে দিয়েছি কড়াতে। হ্যাঁ, ডালিয়াটা মুগ ডালটাকে ভেজে দিয়ে তারপরে বাকি সবজিগুলো ভেজে দিয়ে কষিয়ে দিচ্ছি। ডালিয়া তো আমি বসিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে আমি বিছানাটা বাগিয়ে নেব। সকালবেলার তো বিছানাটা বাগানো হয়নি, এবার আমি বিছানাটা বাগিয়ে নিই। বিছানাটার হচ্ছে দেখছে অবস্থাটা কি হয়েছে, মেয়েটা হচ্ছে চারদিকে বিছানাটা কি করবে জানো তো, চারদিকে চাদর ফাদর তুলে এসে কি অবস্থা করবে। হ্যাঁ, বিছানাটা এখন তুলে নিই, তুলে নিয়ে তারপরে পরের ডালিয়াটা দেখব, ডালিয়াটা হলো নাকি। তারপরে তো সজলধারার জল চলে আসবে, সজলধারার জল তুলতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে স্নান করা, পুজো করা সবই তো আছে। হ্যাঁ, বুঝতেই পারছো। আর বিছানাটা না বাগালে মনে হয় যে বিছানাটা বাগানো হলো না। হ্যাঁ, আর মেয়ে তো এখন পড়তে গেছে সকালবেলা, মেয়েকে হচ্ছে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর কালকে তো প্রচণ্ড ইয়ে ছিল, ওই মেঘলা ছিল। হ্যাঁ, আর ওই জন্য সব জামা কাপড় শুকোয়নি খাটের বাটামে, না সব জামা কাপড়গুলো না মিলে দিয়েছি খাটের বাটামেতে। আর কীভাবে কী শুকোবে জানি না, কে হচ্ছে ভালো রোদও উঠেনি। হ্যাঁ, সকালবেলা একটু একটু তারই মধ্যে আলো দেখা দিচ্ছে, কিন্তু রোদ উঠবে নাকি বুঝতে পারছি না। Thank you.
বিছনা বাগানো তো আমার কমপ্লিট। এরপরে দেখি ডালিয়াটা হলো নাকি। দেখো ডালিয়াও কমপ্লিট, দেখো সুন্দরভাবে সব সবজি ডালিয়া ডাল ডালিয়া সব সিদ্ধ হয়ে গেছে। এরপরে হচ্ছে মেয়েটাকে খেতে দিয়ে দেবো, তারপরে স্নান করে পুজো করব। দেখো হাই ফ্রেন্ডস, আমার এখন সকালবেলার সব কাজ সেরে সজলধারা জল তুলে মেয়েকে খাইয়ে দাইয়ে স্নান করে পুজো করতে চলে এসেছি। আজকে তো সকাল থেকেই আবহাওয়াটা খুব খারাপ, আর আমি তো বৃহস্পতিবার দিনে আগেও তোমাদেরকে বলেছিলাম বৃহস্পতিবার দিনে সব ঠাকুরের এই পাতন স্থানগুলো সব আবার নতুন করে পাতি, ফুল ফুল পড়ে এভাবে নষ্ট হয়ে যায়, ওই জন্য এগুলো সব ঠাকুরকে নামিয়ে সব পাতন স্থানগুলো হচ্ছে কেটে ঠাকুরকে আবার নতুন করে বসালাম। বসিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের ফুলগুলো রেডি করলাম, দিয়ে তারপরে ঠাকুরের গাটা মুছাচ্ছি, আর তার এরপরে আমি পুজোটা করব। আর নাহলে না ঠাকুর আমার প্রতি বৃহস্পতিবার যদি না ঠাকুরের পাতন স্থান পরিষ্কার করি আমার মানে খুব মানে ইয়ে হয়, মনে হয় যে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, ঠাকুরটাও তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, ঠাকুরের ইয়েতে ফুল নো ফুল টুল পরে ইয়ে হয়ে যায়, প্রতিদিনের ফুল প্রতিদিন নিয়ে নেওয়া হয়, তবু কিছু কিছু একটা একটা সপ্তাহের ব্যাপার তো হচ্ছে ঠাকুরের ফুল টুল ইয়ে হয়ে যায়, কেমন পাড়ার ঠাকুরের স্থানটা দেখতে লাগে। ওই জন্য ঠাকুরের গাগুলো এখন ভালোটি করে মুছিয়ে নিচ্ছি, মুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে চন্দন পোড়াবো, তারপরে সিঁদুর পোড়াবো, আর আলপনা দেব, তারপরে হচ্ছে পুজো আরম্ভ করব। সূর্যদেবকে জল দেব, তুলসী তলায় জল দেব, তারপরে পুজো আরম্ভ করব। আর আমি প্রতিদিনই এই ঠাকুরগুলো কেমন করেই মুছাই, প্রত্যেকটা ঠাকুরকে এমনভাবে মুছাই, আর শিবকে স্নান করিয়ে দিই। আর বৃহস্পতিবার হচ্ছে পাতন স্থানটা পরিষ্কার করে দিই। আজকে সব ঠাকুরের আগের বারেরগুলো কেচেছি, দিয়ে সকালবেলাতেই কাঁচা হয়েছে, কিন্তু সেইগুলো এখন শুকায়নি, আজকে আবহাওয়াটা তো খুব খারাপ করেছে ওই জন্য শুকায়নি। এখন আমি হচ্ছে শিবকে একটু ঘি মাখিয়ে স্নান করাবো, প্রতিদিনই শিবকে অল্প করে ঘি মাখিয়ে স্নান করাই। ঘিটা একটু মাখিয়ে দিচ্ছি, শিবকেও স্নান করানো হয়ে গেছে। এরপরে আমি তুলসী পাতা তুলবো, তারপরে হচ্ছে আলপনা দেবো, সব সেরে সুরে তারপরে পুজো করতে বসবো। আর ধুনো জ্বালবো, তারপরে ধূপ জ্বালবো, আর বৃহস্পতিবার তো ধুনো জ্বালি, আর সব কিছু সেরে সুরে তারপরে আমি পুজো করব। আর এইখানে আমশোকা রেডি করে নিয়েছি, এখানে ফুল রেডি করে নিয়েছি, আমাদের এখানে আমার। হাই ফ্রেন্ডস,
এখন আমার পুজো সেরে আমি এখন সবজি কাটতে বসে গেছি। আর সবজি কাটবো, আজকে বেশি কিছু রান্না করব না, কারণ তোমাদের দাদা ভাই আজকে খাবে না। আজকে হচ্ছে প্রচণ্ড তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য আজকে বেশি কিছু করব না। কারণ এই মাত্র সেই মুড়ি খাবার বেলায় ডালিয়া করেছিলাম, সেই ডালিয়াটা খেলাম, দিয়ে এখন এখন আর ভাবছি যে বেশি কিছু করব না, আজকে একটুর মধ্যেই মানে অল্পের মধ্যেই সারবো। ওই জন্য সকালবেলায় হচ্ছে মূলো শাক বিক্রি করতে এসেছিলো, সেই মূলো শাক আর পালং শাক একাটি ছিল, সেইগুলো একসাথে মিশিয়ে মূলো শাক আর পালং শাক মিশিয়ে ভাজবো, আর বাটি পোস্ত করব, আর হচ্ছে বেগুন ভাজবো, আর ভাতে মাখার জন্য দুধ। এতেই হচ্ছে এটাই হচ্ছে যথেষ্ট, এইটাই দিয়ে পুজো করলাম। পুজো করে হচ্ছে জামা কাপড় গুলো তো দেখো না কেচেছি, জামা কাপড়গুলো তো ধোয়াধুয়ি হয়েছে, একটু কিছু শুকায়নি, একটুও রোদের মানে মুখ দেখায়নি। তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি আজকের আবহাওয়াটা কেমন। আজকের আবহাওয়াটা সব জায়গাতেই এমন হবে, আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো সারতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আর পাতন স্থানীয় করি, বৃহস্পতিবারে তো পাতন স্থানটা পাল্টাই করি, সব করতে করতে না দেরি হয়ে গেল, প্রচণ্ড দেরি হয়ে গেছে। দিয়ে দুধ আনলাম, ভাতটা বসালাম, দুধটা গরম করলাম, দুধটা গরম করে ভাতটা বসালাম, দিয়ে তারপরে এখন শাকটা কুটতে বসে গেছি। শাকটা এখন কুটে নিই, তারপরে এই দিক দিয়ে ভাত বসানো হয়ে গেছে, দুধও গরম করা হয়ে গেছে, শাকটা ইয়ে করে তাড়াতাড়ি করে শাকটা ভেজে নিই, নিয়ে বাটি পোস্ত করে নেবো। আর মেয়ে অন্য কোনো পোস্ত ভালোবাসেনি, বাটি পোস্তটা একটু খেতে ভালোবাসে, ওই জন্য ভাবলাম যে আজকে বাটি পোস্তই করি, আর একটা বেগুন ভেজে নেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আবার পরে দেখা হবে। দেখো এইখানে তো শাক ভাজা কমপ্লিট, শাকটা করে নামিয়ে নেব। আর এই দেখো সিম ভেজেছি, বেগুন ভেজেছি, আর এইখানে পোস্তটা বেটে রেখেছি। পোস্তটা এখন মানে নুন দিয়ে তেল দিয়ে গরম করে নেব হালকা হালকা। দেখো আবহাওয়াটা কেমন দেখেছো, একটুও রোদ নেই। হ্যাঁ, কি অবস্থা। হ্যাঁ, জামা কাপড় তো একদমই শুকোয়নি, জামা কাপড়গুলো সব হচ্ছে, একবার করে বৃষ্টি পড়ছে, একবার করে মেঘলা করছে, হ্যাঁ একবার মানে রোদ উঠেইনি বলতে গেলে। হ্যাঁ, খুব মানে খারাপ অবস্থা, জামা কাপড়গুলো শুকায়নি তো। হ্যাঁ, কী করবো এখন, হচ্ছে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছি, বৃষ্টি পড়ছিলো বলে জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছি। আর আমার এই গোলাপ গাছটা দেখো, অল্প মানে দুটো চারটে কুঁড়ি ফুটেছে, এরপরে আবার তোমরা সবাই আমার গোলাপ গাছের গোলাপ ফুল দেখতে পাবে। আর এই ফুল দেখছো বৃষ্টিতে কেমন ফুলগুলো গাছগুলো ভিজে গেছে, হ্যাঁ কেমন বৃষ্টি ভেজা গাছে ফুল ফুটাছে, দেখতে কত সুন্দর লাগছে না, কিন্তু দেখতে ভালো লাগলে কি হবে। হ্যাঁ, দেখতে ভালো লাগলে আমাদের তো জামা কাপড়গুলো শুকায়নি, বৃষ্টি পড়লেই মনে হয় যে জামা কাপড়গুলো কীভাবে শুকোবো জামা কাপড়। আর দুদিন ছাড়াই তো আবহাওয়াটা খারাপ হচ্ছে, তাই না? হ্যাঁ দেখো আমার রক্ত গাঁদার গাছটা খুব সুন্দর ঝাড় হয়েছে, মনে হচ্ছে এর ফুল ফুটতে ফুটতে ফাল্গুন মাস হয়ে যাবে, আর এই সব গাছগুলো তখন মনে হচ্ছে মরে যাবে। হ্যাঁ, এই গাছগুলোরও ফুলগুলো অতটা ইয়ে হয়নি, দেখছো ফুলগুলো নষ্ট হয়ে যায়, ফুলগুলো একটু একটু কেমন হয়ে যাচ্ছে। আর শিলটা তুলে দেবো, শিলটাই হচ্ছে, আর দেখো আমার মেয়ে কানেরগুলো বানিয়েছে, এরপরে তো আমরা খেতে বসবো, ওই জন্য মানে মানাইকে বললাম, তা মানাই চলাই খেতে বসবো। আর দেখো বাটি পোস্তুর হচ্ছে, বাটি পোস্তুও হয়ে গেছে। হাই ফ্রেন্ডস, রান্না বান্না তো আমার হয়ে গেছে, এরপরে আমি ওই যেখানে সবাইগুলো পরিষ্কার করব, শিলটা তুলবো, পোস্ত বেটেছিলাম সেই শিলটা তুলবো, তারপরে চানাজ খোলাগুলো কুড়িয়ে ভালোটি করে ওখানটায় মুছে নেব। হ্যাঁ, দিয়ে সজলধারায় জল দিয়েছে, সজলধারায় জল তুলবো। আর মেয়ে আজকে তো স্কুল যায়নি, কারণ হচ্ছে মেয়ের আজকে আজকে হয়েই স্কুল ছুটি পড়ে যাবে, কারণ ওদের সেই ওই মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে হবে না, কাল থেকেই তো মাধ্যমিক পরীক্ষার ইয়ে শুরু ওদের স্কুলে হয়, ওই জন্য হচ্ছে আজকে হয়ে মানে আজকে তেমন স্কুল হবে নি। হ্যাঁ, ওদের একটা ওদের সাথে একটা মেয়ে আমাদের এখানে স্কুল যায়, বললো যে আজকে ভালো স্কুল হবে নি, ওই জন্য মানাই বললো, মা বৃষ্টি পড়ছে তাহলে আজকে আর যাবো না, ওই জন্য আজকে আর স্কুল যাইনি। আর আমি এরপরে তাড়াতাড়ি করে ওখানটা পরিষ্কার করে নিই, করে মেয়েটাকে আবার খেতে দিয়ে দেবো, আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমার তো সন্ধে দেওয়া হয়ে গেছে, বিকালবেলায় এত শীত মানে করছিল, ঘুম একটুখানি শুয়ে পড়েছিলাম ভাত খেয়ে,
একটুখানি শুয়ে পড়েছিলাম, এত শীত করছে যে কি বলবো, আর বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছিল না। দিয়ে উঠে সন্ধে দিয়ে তারপরে একটু বসলাম, আর আজকেও মাথাটা আঁচড়া হয়নি। আর হচ্ছে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এ করে এখন বসে আছি। এরপরে ভাবছি আজকে একটু মুড়ি খাবো, আজকে একটু চানাচুর দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছে, কারণ মানে 2 দিন মুড়ি খাওয়া হয়নি। কালকেও দিনের বেলায় ভাত খেয়েছি, আর আজকেও হচ্ছে দিনের বেলায় ডালিয়া খেয়েছি, আর মুড়ি খাওয়া হয়নি। ওই জন্য ভাবলাম যে আজকে সন্ধেবেলায় তাহলে মুড়ি খাবো, চানাচুর দিয়ে সর্ষের তেল মেখে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খাবো। আর মেয়েটাও বললো, মা আমিও অনেকদিন মুড়ি খাইনি, তোমার সাথে আমিও আজকে চানাচুর দিয়ে মুড়ি খাবো। আর দেখো না, জামা কাপড় তো শুকাই নে, সেই মঙ্গলবার দিন রাত থেকে জল পড়ছে, কালকে তো মানে অর্ধেক শুকিয়েছিল, অর্ধেক শুকায়নি, আজকে তো আবার কিছুই শুকায়নি। এরপরে কিভাবে কি যে করব, এবারে একটা ঘরের ভিতরে কিভাবে কি মিলবো কি করব তার ঠিক নাই, মানে মন মেজাজ খুব খারাপ। মনে হচ্ছে যে কালকে যদি না রোদ উঠে কিভাবে আমি মানে সকালবেলায় কিভাবে পরবো। আর সকালবেলায় আমার আলমারিতে তো প্রচুর কাপড় জামা সবই আছে, নাইটি আছে, কিন্তু আমি ঘরেতে তো মানে যেইগুলো 3টে কাপড়, 3টে ব্লাউজ, 3টে সায়া রাখি, হ্যাঁ সেইগুলো তো হচ্ছে ঠাকুরের কাজ করি না, আমার তো সকাল থেকে উঠেই ঠাকুরের কাজ করতে হয়। কারণ সকালবেলা উঠি, উঠে একটা কাপড় সায়া ব্লাউজ পরি, পরে ইষ্টভৃতি করি, ঠাকুরকে খেতে দিই, সেইটা পরেই মন্দিরে মন্দিরে ধূপ জ্বালি, ফুল দিই, মানে সবই ইয়ে করি। হ্যাঁ দিয়ে আর এইখানে এই 3টের বেশি করে তো বার করে রাখতে পারি না, কারণ বেশি এখানে রাখার জায়গা নাই, আর আলনা রাখারও জায়গা নেই। যে একটা আলনা কিনবো, আলনাতে বেশি করে রাখবো, মানে একটা ঘরের মধ্যেই তো সব কিছু। হ্যাঁ মানে খুবই মানে জল পড়লে, বৃষ্টি যখন হয় খুবই অসুবিধা হয়, মানে এত অসুবিধা হয় কি বলবো, তখন মনটাও খারাপ হয়ে যায়। ভাবি যে আজ 2 দিন ধরে, আর কালকে যদি একটু রোদ উঠে ভালো। হ্যাঁ দিয়ে খুবই মানে এই আবহাওয়াটা এমন করছে না যে কি বলবো, 2 দিন ছাড়াই মেঘলা, 2 দিন ছাড়াই যা বৃষ্টি, 2 দিন ছাড়াই মানে শীতকালে কটকটে রোদ দেবে তা না। হ্যাঁ দিয়ে দেখি এখন, এখন তো মুড়ি খাওয়া হবে, চা খাওয়া হবে, আজকে আমিই চাটা বানাবো। আর মেয়ে এখন পড়তে বসেছে, মেয়ে এখন পড়তে বসেছে, তো ওই জন্য মেয়েকে বললাম তাহলে আমি আজকে এখন বানাই, আগে মুড়িটা খেয়ে নেবো, তারপরে চাটা বানাবো, কারণ আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো, আর দুধটাও আছে, আর মেয়ে তো দুধ খেতে চায় না, দুধ একদম খেতে চাইবে না, হচ্ছে দুধের চা করে দিলে খাবে, দুধ একদম খেতে চায় না। ওই জন্য কি করি, দুধটা খায় না বলে না, ওই জন্য ঘিটা খাওয়াই, ভাতের সাথে ডালিয়ার সাথে ঘিটা খাওয়াই, মানে যা হোক না যা কিছু তো একটু খেতে হবে না, পড়াশোনা করছে। হ্যাঁ ওই জন্য দুধটা শুধু খেতে চাই না, দুধটাও দিই, মানে সপ্তাহে 2 দিন 3 দিন দুধ দিই, আর 2 দিন 3 দিন হয়তো চা হলো দুধের, যেদিন বলে যে মা দুধটা খাবো না, সেদিন 2 দিন 3 দিন চা হলো। দিয়ে কি বলে, আজকে ভাতে মেখে খাওয়া হয়েছিল, ভাতে মেখে, ভাতে মাখার তো কিছু মানে করা হয়নি, একটুখানি দুধ মেখেই ভাত খাওয়া হয়েছে, আর একটুখানি দুধ আছে সেইটারই মানে দুধ চা করব। হ্যাঁ চলো আমি চাটা করে নিই, মুড়িটা খেয়ে নিই, মুড়িটা খেয়ে চাটা করে নেব। হ্যাঁ আর রাত্রেবেলা কি খাবার বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। চাটা এখন বসিয়ে দিয়েছি, চাটা হয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে, এরপরে চাটা খাবো। চা আমার তৈরি, লাঠিটার দিকে তাকা, কচি ছেলে কিছুই জানে না, ওরে চোর জুলুম না করলে কোন আদিবাসী কখনো দেশ ছাড়ে না, কত বছর বাদে আঙুলটা দাও, সব মুন্না মুন্না দের নিয়ে সাহেবদের উৎকাজ করবে বলে লড়াই করে, সে এক ভীষণ যুদ্ধ বনাবন তিন চলে, ওরা দনাদন গুলি চালায়, সাঁওতালরা করলো হুল, আমরাও করলাম উলগুনাল, হারালাম তো আমরাই, বাতাসের মুখে পাতার মতো আমরা বাংলা, উড়িষ্যা বিহার
আসাম কত জায়গায় যে গেলাম, কত বন কেটে বসত বসলাম, এখন মুন্ডা সাঁওতাল সব দেশে। এখানে চলে এলে ছোট নাগপুর ছাড়লাম, হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম। সাঁওতালরা খুব খুশি, আদিবাসী আসছে, মানুষ বাড়ছে, ওই যে তোরা বলিস ডুলং নদী। মেয়ে তো পড়তে বসেছে দেখছো, মেয়ে হচ্ছে ঘরে পড়তে বসলেই না ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে পড়বে শীতকালে, আর গোটা বিছানাটা এমন করে এলোমেলো করে দিয়েছে। আর আমি প্রতিদিন বকি যে এমন করে তুই পরিষ্কার পরিচ্ছন্ন করে বসতে পারিস না। আর এইদিকে দিয়ে দেখো রাত্রের হচ্ছে পরোটা ভাজবো, আজকে তিনকোনা পরোটা নয়, আজকে হচ্ছে এই গোল করেই পরোটা ভাজবো। তিনকোনা পরোটা প্রতিবারে করি, এমন করে গোল করে পরোটা ভাজা কোনো দিনই হয়নি, আজকেই প্রথম। পরোটা আমার তৈরি, পরোটা তৈরি, হালকা তেলেই ভেজেছি, কারণ মানে অল্প তেলেই আমরা পরোটা ভেজে খাই। খুব একটা আলুর তো লুচি খাওয়াই, যদি একবারে ছেঁকে দিই পরোটাটা তাহলে তো লুচি খাওয়াই হয়ে গেল। আমি আলুটা আগে হালকা হালকা ভাবেই পরোটাটা আমরা ভাজি, এরপরে তো পরোটা হয়ে গেছে। আলুর দমটা হয়ে গেলেই রাত্রের খাবার বেড়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, গুড নাইট।